नमस्कार बंधुरा आतेल कथार आसलामीते आबार आपनादेर स्वागत जानाई। आजकेर टपिक हच्छे डॉक्टर विवेक बिंद्रार आजके जे 31 तारीख दुपुर 12टा थेके जे वेबिनार छिलो सेटी उनी जेटा बोलेछिलेन उनी जेटा क्लेम करेछिलेन जे 100 मिनिटे तिनि 100टी सेल्स स्ट्र्याटेजी उनी बोझाबेन एबं सेखाने बिजनेस किभाबे ग्रो करते हय तिनि सेटा बोझाबेन। उनी किन्तु सेई 100 मिनिटेर मध्ये शेष करते पारेननि। ता आमरा कि एई 100 मिनिटेर मध्ये शेष करते ना पाराटाके कि आमरा तार हेरे जावा बोलबो बा ओनार प्लानिंग एर अभाव बोलबो? এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপরে। উনি অলরেডি একটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড কিন্তু করোনা আবহে তৈরি করে ফেলেছেন এবং এটা তার সেকেন্ড গিনেস বুক অফ ওয়ার্ল্ড। উনি সেখানটাতে চেষ্টা করছেন করার 100টা স্ট্র্যাটেজি, কেন উনি 101টা স্ট্র্যাটেজি উনি সেখানে আমাদেরকে দিয়েছেন। 100 মিনিট উনি করতে পারেননি, তার জন্য ওনার লেগেছে 185 মিনিটের একটু বেশি সময়, প্রায় দুগুণ বেশি সময়। উনি কিন্তু যা চেয়েছিলেন উনি কিন্তু তা করেছেন, কিন্তু ওনার কাছ থেকে আমি যেটা শিখেছি, যেটা না বললে পরেই নয়, যেটা আমরা ভাবি সেটা আমাদেরকে যে কোনো মতে যে কোনো দামে সেটাকে পূরণ করার যদি ইচ্ছা থাকে তাহলে পরে কিন্তু ডক্টর বিবেক বিন্দ্রা হওয়া সম্ভব হয়। আজকে উনি যে প্ল্যানিংটা দাঁড় করিয়েছেন, উনি যে ইন্ডাস্ট্রিটা দাঁড় করিয়েছেন, ওনার আন্ডারে যে এত বিলিয়নিয়ার প্রোগ্রামার বা বলুন বা যে টিচাররা রয়েছে তারা কিন্তু এমনি এমনি নেই। কেন রয়েছে আজকে ডক্টর বিবেক বিন্দ্রার এই সেমিনার বা এই ওয়েবিনারটা দেখার পর আমি আজকে জানতে পেরেছি উনি কিন্তু একটা মুহূর্তের জন্য সেমিনার ছেড়ে ওঠার কিন্তু আমাদেরকে অবকাশ দেননি। 100 মিনিট বলে 185 মিনিট সেখানটাতে আমাদেরকে স্টিক করিয়ে রেখেছেন, ওনার সামনে উনি কিন্তু বসিয়ে রেখেছেন। উনি মাত্র দুবার কি তিনবার সেখানটাতে গ্যাপ নিয়েছেন, মাত্র 10 সেকেন্ড করে। তো ডক্টর বিবেক বিন্দ্রা কিভাবে হয়েছেন সেটা কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন। উনি যেটা চেয়েছেন উনি সেটা করেছেন, সেটার জন্য যা সময় দিতে হয়েছে উনি দিয়েছেন। আমাদের যদি এই ধরনের ডেডিকেশন থাকে যে আমরা যেটা চাইছি সেটা যত সময় লাগুক না কেন, সেটা সময় কমপ্লিট না হওয়া পর্যন্ত সে যেভাবেই হোক, লোকের কাছে ক্ষমা চেয়ে হোক, হাত জোর করে হোক বা লোককে সেখানটাতে পাম্প দিয়ে হোক, তাদেরকে উত্তেজিত করে রেখে হোক, ক্যামেরার সামনে উনি কিন্তু বসিয়ে রেখেছেন। উনি কিন্তু সবাইকে আটকে রেখেছিলেন। এই মানসিকতায় কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে আমাদেরকে। শুধু আমার এইটুকুটাই বলার ছিল। সেই সেমিনার হয়তো সময়গত দিক থেকে কিন্তু ফেলিওর, কিন্তু উনি যেটাতে ফেলিওর হননি। উনি যেটা চেয়েছিলেন আমাদের কাছে, উনি যে জিনিসগুলো জানাতে চেয়েছিলেন উনি কিন্তু সেটা জানিয়ে দিয়েছেন। আজকে আমি সত্যি ওনাকে স্যালুট করি, ওনার মানসিকতাকে স্যালুট করি যে উনি যেটা চেয়েছিলেন সে সময়ের মধ্যে করতে না পেরেও প্রায় ডবল সময় নিয়ে হলে পরেও কিন্তু উনি সেটা শেষ করেছেন এবং আমাদেরকে ওখানে আটকে রেখেছিলেন, আটকে থাকতে বাধ্য করেছিলেন ওনার সেই বলার স্টাইল দিয়ে, ওনার সেই এনার্জি দিয়ে। যদি আমরা কেউ মিস করে থাকি, আমি জানি না উনি কোনোদিনও আর সেটাকে পাবলিশ করবেন কিনা বা উনি শিডিউল করবেন কিনা। সত্যি কথা বলতে যদি সময়ের দিক দিয়ে উনি যদি ফেলিওর হয়ে থাকেন, 100 মিনিটের জায়গায় যদি 185 মিনিট নিয়েও থাকেন, কিন্তু ওনার যে মানসিকতা, যে লড়াকু মানসিকতা, যে না আমি যেটা চেয়েছি আমাকে সেটা পেতেই হবে, আমাকে সেটা করতেই হবে, তার জন্য আমাকে যাই সমক লাগুক না কেন, যাই লাগুক না কেন আমাকে সেটা করতে হবে। স্যালুট স্যার।